কবুতরটা ভালো রে, কেমন করতেছ উড়ার জন্য তাই না? জান কি ব্যাপার জায়দ ভাই, আপনি আবার কইতে ছেড়ে দিলেন কেন? শোন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার জায়দ ভাই, কিছু কইবা? তখন কবুতরটা তো খুব সুন্দর রে, তা তুই কবুতরটা খাঁচায় বসে রাখছিস কে? ভাই আমার মেলা দিনের ইচ্ছে একটা কৈতর পালবার, তাই বাজার থেকে সব কেনা মাত্র কিনে আনছি। বাহ, দেখি দেখি কবুতরটা দেখি সুন্দর, একটু ধরি। হ্যাঁ জি জি, বাহ 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 বাহ, ভেরি গুড, কবুতরটা ভালো রে। কেমন করতে সুরার জন্য তাই না? জান কি ব্যাপার জায়দ ভাই, আপনি আবার কইতে ছেড়ে দিলেন কেন? শোন, পশু পাখি এইভাবে বন্দি করে পালা অন্যায় এবং গর্হিত কাজ, তাই ওরা মুক্ত স্বাধীন করে দিল। জায়দ ভাই, আমি কি আপনাকে ন্যায় অন্যায় করতে কইছি? কই নাই তো না, তাহলে কেন আপনি হুদায় আমার কইতেটা ছেড়ে দিলেন? রাগ করতেছিস কে? একটা কবুতরই তো ছাড়ছি। দূর মিয়া, মাত্র আমি 500 টাকা দিয়ে কইতরটা বাজার থেকে কিনছি, টাকা কি গাছের পাতা যে ঝাড়া দিলেই পড়বো? না, টাকা তো গাছের পাতা না, এই 500 টাকা তো কিনছিস না? হ্যাঁ, এই নতুন বস, ঠিক আছে। একটা কথা বলি, পশু পাখি খাঁচার মধ্যে বন্দি করে পারিস না, ওরা মুক্তভাবে থাকে, মুক্ত তোর যদি আমার খাঁচার মধ্যে বন্দি করে তোর কেমন লাগবো? ভালো লাগবে? কথাটা ভাই ঠিকই বলছো। যা বুঝলে যা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।